গাছ হচ্ছে আমরা শুরু করবো হচ্ছে দুজন তো একসঙ্গে এর আগে টিভিসি করেছেন, নাটক করেছেন, ফিল্মে কীভাবে একসঙ্গে দুজন একসঙ্গে কাজ করতে শুরু করলেন, প্রথম দিকের গল্পটা একটু বলি। একসাথে কাজ করলাম, ডে টু কাজ করলাম, তাই কাজ করলাম। ফিল্মে একসঙ্গে কাজ করতে গেলে তো দেখা যায় যে অ্যাজ কো আর্টিস্ট একটা খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়। তো সব তোমার কাছে নিলয় ভাই কেমন ছিল অ্যাজ কো আর্টিস্ট? একটু গল্পটা নিয়ে বলো, তোমাদের দুজনের ক্যারেক্টার কেমন ছিল? আমার ক্যারেক্টারের নাম ছিল তানিয়া, নিলয়ের ক্যারেক্টারের নাম তো নিলয়ই ছিল, নিলয়টা নিলয় বলে বুঝলাম। আমার ক্যারেক্টারটা আসলে অনেক বাবলি টাইপের একটা মেয়ে, অনেক ইন্ডিপেন্ডেন্ট একটা মেয়ে, যে নিজের মতো করে নিজের সব কিছু করতে পছন্দ করে। আর একটা টাইমে যে আসলে মানুষ প্রেমে পড়লে যা হয়, লাভের জন্য মানুষ যা যা করে, সো ওগুলো আসলে হয়। আর এছাড়া অনেক ডিফারেন্ট একটা ক্যারেক্টার, খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, কিছুটা আমার সাথে মিল আছে, আবার আমার সাথে মিলও নেই আমি বলবো। এছাড়াও আমার সোশ্যাল ওয়ার্ক করে কিছু, সোশ্যাল ওয়ার্ক করতে গিয়ে হচ্ছে আমার সাথে পরিচয় না, বেসিক্যালি সোশ্যাল ওয়ার্ক করতে গিয়ে পরিচয় হয় না, ওর সাথে আমার পরিচয় হয় একটা বিয়েতে। সো বিয়ে থেকে আসলে আমাদের জার্নিটা কন্টিনিউ হয়, দুজনেই কাম করতে থাকি, একটা স্টোরি। সব একই দিনে তো আরও একটা সিনেমা রিলিজ পাচ্ছে, সেই সঙ্গে তোমাদের সিনেমাটা রিলিজ পাচ্ছে। হ্যাঁ নিলয় ভাই, তো দর্শকরা কেন আসবে আপনাদের সিনেমাটা দেখতে? কারণ আমাদের সিনেমা ভিন্নতা কি আছে, ভিন্নতাটা কি দেখবে? ভিন্নতা সবাই আসলে যারা সিনেমা করে সবাই বলে আমাদের ছবিটা অনেক ডিফারেন্ট, অনেক ভালো, প্লিজ সবাই দেখে মজা করুন। বাট আসলে আমি করেছি বলে আমি বলবো না, আমার জায়গায় অন্য কোনো হিরোইন থাকলেও হয়তো বা তাই বলতো। এক কথায় দেখতে আসবে বিকজ আমরা দুজনই সিনেমাতে ফ্রেশ ফেস, একসাথে আমরা দুজন একসাথে কাজ করিনি, সো এটা হচ্ছে কি একটা প্লাস। আমরা ছোটো পর্দায় কাজ করেছি, বড় পর্দায় আমাদেরকে নতুনভাবে দেখবে। আর স্টোরির ক্ষেত্রে আমি বলবো স্টোরিটা এত বেশি ইন্টারেস্টিং, এক কথায় মানুষ আসলে মানে যতক্ষণ সিনেমাটা দেখবে ততক্ষণ আসলে মজা পেয়ে যাবে। ফান, অ্যাকশন, লাভ, রোম্যান্স, এভরিথিং, সব কিছু আছে। নিলয় ভাই আপনার কাছে কী মনে হয় সিনেমাটার দর্শক বা ব্যবসা কেমন হবে? আমি তো আমার ছবি নিয়ে অনেক আশাবাদী, কারণ হচ্ছে আমরা যখন দর্শক হিসেবে হলে যাই তখন আমার কাছে মনে হয় যে দুই ঘন্টা বা আড়াই ঘন্টা ছবিটা দেখব, এন্টারটেন হব কি না, এন্টারটেন হওয়ার জন্য তো হলে যাই। সো আমাদের ছবিটা আমি বলতে পারবো একদম ফুল অফ এন্টারটেনমেন্ট, আড়াই ঘন্টা দেখলে মানে সে তৃপ্তি নিয়েই ফিরবে যে না আমি এন্টারটেন করেছি। গান, গল্প, ক্যারেক্টার, তারপর প্রেজেন্টেশন, প্রেম তো সবাই করে বা সবার সিনেমাতে থাকে, আমাদেরটা তো আছে, এক্সেপশনাল কিছুই নেই, সাধারণ প্রেম। কিন্তু যে মানুষটা দেখবে বা যে বন্ধুটার সাথে দেখবে হয়তো তার কাছে মনে হবে যে এটা আমার গল্প বা আমার খুব কাছের একজন মানুষের গল্প দেখতে বসেছে। সো ওইখান থেকে খুব মানে ইজিলি কমিউনিকেট করতে পারবে দর্শক। সো কমিউনিকেট করতে পারলে আমার মনে হয় বোরিং লাগবে না বা মাঝখানে উঠে চলে যাবে না। সো পুরোপুরি ছবিটা দেখে এন্টারটেইন হয়ে তারপর হ্যাপিলি হল থেকে দেখতে পারবে, প্লাস সে রিপিট ছবিটা দেখবে, আমি এটা আশা করি। দুজনের কাজের ভবিষ্যৎ নিয়ে একসঙ্গে কাজ করবেন কিনা আপনারা দুজন, আপনারা দুজন কি সিদ্ধান্তে উপনীত হয়েছে? আমি যখন ডিরেক্টর হবো তখন এই কথাটা বলতে পারবো আসলে কাজ করবো কিনা, কিন্তু শখের উত্তর কাজ করবো কিনা এটা ডিরেক্টর প্রডিউসার এটা আসলে ডিরেক্টর প্রডিউসার ভালো করতে পারবে। ইটস ট্রু, আর একসাথে যে কাজ করছি না তা না, একসাথে আমাদের সিনেমার জন্য কাজ করতে হচ্ছে, প্রমোশনের জন্য কাজ করতে হচ্ছে, আজ মাঝে আমরা একসাথে কাজ করছি, আর ইন ফিউচারে এটা ছাড়া আমরা কাজ করবো কিনা এটা টোটালি ডিপেন্ড করে।